হামাস, যার অর্থ উদ্দীপনা এবং গভীর দেশপ্রেম। ফিলিস্তিনের এক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। 1987 সালে গঠিত হওয়ার পর থেকেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে তারা। পশ্চিমা দেশগুলো এই সংগঠনটিকে একটি জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করলেও অনেকের কাছেই বীরত্ব এবং সাহসের প্রতীক হামাস। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের ব্যাপারে বেশ কিছু জানা এবং অজানা তথ্য তুলে ধরছি। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ফিলিস্তিনি সংগঠন হলেও হামাসের জন্মের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মিশরের সাথে। 1928 সালে মিশরে গঠিত হয় একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক দল, মুসলিম ব্রাদারহুড। তারা মূলত ধর্মীয় সংস্কার ও ইসলামের মূল্যবোধ নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলেন। এর চার দশক পর 1967 সালে ইসরায়েল ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়, আর সে সময় প্রাণ বাঁচাতে অনেক ফিলিস্তিনি চলে আসেন মিশরে। সে সময় মিশরের শরণার্থী হয়ে থাকা অনেক ফিলিস্তিন মুসলমান ব্রাদারহুডের আদর্শকে পছন্দ করেছিলেন। শুধু তাই নয়, তারা সক্রিয়ভাবে দলীয় কর্মী হিসেবেও কাজ করতেন। শরণার্থীদের একজন ছিলেন শেখ আহমেদ ইয়াসিন। দারুণ সাহসী এবং জাদুকরী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তার অসাধারণ দক্ষতায় মিশর এবং ফিলিস্তিনে খুব অল্প সময়ের মধ্যে বিশাল সংখ্যক ভক্ত অনুরাগী তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। ১৯৭৩ সালে শেখ আহমেদ ইয়াসিন ফিলিস্তিনের গাজায় মুসলিম ব্রাদারহুডের একটি শাখা প্রতিষ্ঠা করেন। সে সময় আল মুজামা আল ইসলামিয়া নামে একটি দাতব্য সংস্থা হিসেবে এটি কাজ শুরু করেছিল। অনেকেই দাবি করেন শুরুর দিকে এই সংস্থাটিকে ইসরায়েল সরকার অর্থ দিয়ে সহযোগিতা করত। এই সংস্থাটিকে ইসরায়েল ব্যবহার করতে চেয়েছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করতে। তবে 1984 সালে ইসরায়েল সরকারের গোয়েন্দা বাহিনী জানতে পারে আল মুজামা আল ইসলামিয়া গোপনে বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে, আর এই অভিযোগের পরপরই তাদের প্রধান নেতা শেখ আহমেদ ইয়াসিনকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। অনেক আন্দোলনের পর 1985 সালে শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দেয় ইসরায়েলি বাহিনী। মুক্তির পর শেখ আহমেদ ইয়াসিন প্রাক্তন ছাত্রনেতা সালাহ শিহাবকে আল মুজাহিদুন আল ফিলিস্তাউন বা ফিলিস্তিন ফাইটার নামে একটি সশস্ত্র দল তৈরি করার নির্দেশ দেন। এর ঠিক দুবছর পর 1987 সালের 10 ডিসেম্বর চারজন ফিলিস্তিনি দিনমজুরকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। তারা শেখ আহমেদ ইয়াসিনের বাড়িতে মিলিত হন এবং ইসরায়েলের উপযুক্ত জবাব দেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে আব্দুল আজিজ ও মাহমুদ জহর হামাস প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে প্রথমবারের মতো হামাস নামটি জনসম্মুখে প্রকাশ করা হয়। হামাস অর্থ উদ্দীপনা এবং গভীর দেশপ্রেম। 1988 সালের আগস্ট মাসে প্রকাশিত হওয়া হামাস সনদ অনুযায়ী দলটির মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একই সাথে এই সনদ অনুযায়ী সংস্থাটি ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে অস্বীকৃতি জানিয়েছিল। সাংগঠনিকভাবে হামাসের দুটি শাখা রয়েছে। একটি হচ্ছে সাংস্কৃতিক শাখা, যার নাম দাওয়া, এবং অপরটি হচ্ছে আজ আল দিন আল আকসাম ব্রিগেড, যা মূলত সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে। এই সংগঠনটি সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার, তুরস্ক এবং ইরানের মতো দেশের কাছ থেকে সমর্থন পেয়ে এসেছে। মূলত ইরান এবং তুরস্ক সরকার হামাস সদস্যদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করে থাকে। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্র দেশগুলো হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। 1989 সালে নিষিদ্ধ হামাস ইসরায়েলের উপর প্রথম হামলা চালায়। তারা ইসরায়েলি সেনাদের অপহরণ করে হত্যা করে। জবাবে ইসরায়েল হামাসের শত শত নেতাকর্মীদের গ্রেপ্তার করে সংগঠনটির মেরুদণ্ড গড়িয়ে দিয়েছিল।
তবে হামাস খুব দ্রুতই নিজেদের আবারও গুছিয়ে নিয়ে অবৈধ ইহুদি রাষ্ট্রটির উপর হামলা করতে নতুন উপায় খুঁজতে থাকে। সে সময় হামাস সদস্যরা ইসরায়েলের পক্ষে মাদক কারবারি এবং পতিতাবৃত্তির সাথে জড়িত ফিলিস্তিনিদের খুঁজে বের করে হত্যা করত। এই কর্মকাণ্ডের কারণে ফিলিস্তিনি জনগোষ্ঠী হামাসকে পছন্দ করত। 1994 সালে এক ইহুদি চরমপন্থী রমজান মাসে ইব্রাহিমী মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় 29 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। এরপরেই হামাসের লক্ষ্য বদলে যায়, সকল ইহুদি হামাসের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইব্রাহিমী মসজিদের সেই গণহত্যার জবাব দিতে 1994 সালের 6 এপ্রিল এক আত্মঘাতী হামলায় 8 জন ইহুদি নিহত হয়েছিল। এরপর সমগ্র ইসরায়েল জুড়ে আরও বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল হামাস। কিন্তু একবিংশ শতাব্দীর শুরুর দিকে কঠিন আঘাত আসে এই সংগঠনটির উপর। 2004 সালের 22 মার্চ হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর এক মাস পরেই ইসরায়েলি বাহিনী হামাসের অপর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজকেও হত্যা করে। তাদের মৃত্যুর পর হামাস রাজনৈতিক চিন্তায় খানিকটা পরিবর্তন নিয়ে আসে। সশস্ত্র যুদ্ধের পাশাপাশি 2006 সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে হামাস। নির্বাচনে 76টি আসন জয়ের মাধ্যমে ফিলিস্তিনে সরকারও গঠন করে হামাস। এ সময় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি দিয়েছিল হামাস। তবে 2006 সালের 9 জুন গাজার এক সমুদ্র সৈকতে বোমা হামলার কারণে 16 মাসের অস্ত্রবিরতি ভেঙে আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছিল হামাস সদস্যরা। এরপর থেকেই প্রায় প্রতিনিয়তই হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত বাড়তেই থাকে, যা কখনো কখনো যুদ্ধেও রূপ নেয়। 2017 সালে হামাস নেতা খালেদ মিশাল ঘোষণা করেন, যত কঠিন চাপই আসুক না কেন, যতই দখলদারিত্ব থাকুক না কেন, আমরা ফিলিস্তিনির 1 ইঞ্চি মাটিও ছাড় দেব না। আর সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতেই হামাস 2023 সালের 7 অক্টোবর রাতে হঠাৎ করেই একের পর এক রকেট হামলা চালিয়েছিল ইসরায়েলি এলাকায়। মাত্র 20 মিনিটে কয়েক হাজার রকেটে ক্ষতবিক্ষত হয়ে যায় সমগ্র ইসরায়েল, যা ইহুদি দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অবৈধ ইহুদি রাষ্ট্রের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে শত শত হামাস যোদ্ধা ঢুকে পড়ে ইসরায়েলের দখলকৃত ভূমিতে। তাদের তীব্র আক্রমণের ফলে নিহত হয় শত শত ইহুদি এবং ইসরায়েলি সৈন্য। বহু ইসরায়েলি নাগরিকদের গ্রেফতার করে ধরে নিয়ে আসে হামাস সেনারা। হঠাৎ এমন তীব্র আক্রমণে ইসরায়েল সেনারা হতভম্ব হয়ে পড়েছিল। হামাসের হামলার কয়েক ঘন্টা পরই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, ফলে আবারও শুরু হয় ইসরায়েলের সাথে হামাসের রক্তক্ষয়ী যুদ্ধ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনির উপর ইসরায়েলের চালানো বর্বরতাকে বন্ধ করতে দৃশ্যমান কোনো পদক্ষেপই গ্রহণ করেনি বিশ্ব নেতারা। পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর সরাসরি সহযোগিতায় এখনও বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।